ঢাকার র্যাডিসন হোটেলের সামনে শহীদ রমিজউদ্দিন কলেজের ছেলে মেয়েদের গায়ের উপর বাস তুলে দিয়েছে। অনেকগুলো বাচ্চা মরে গেছে। বাস বাচ্চাদের গায়ের উপর তুলে দিয়েছে, বাচ্চারা স্পট ডেড হয়ে মরে গেছে। স্পট ডেড মানে হচ্ছে নরম একটা বডির উপরে টনকে টন ওজনের একটা বাস অনেক জোরে এসে পিষে দিয়ে চলে গেছে, রক্ত মাংস সব এক হয়ে গেছে, সাথে সাথে মরে গেছে। দায়ী কে? বিচার হবে? হবে না, কারণ আমি জানি না। অনেক দুর্ঘটনার খবর পড়ি, বিচার হয় কিনা আমি জানি না। বিচারের দায়িত্ব কে? ওই রাস্তায় নিয়ম মানানোর জন্য পুলিশ কর্মকর্তার দায়িত্বটা কার? কেউ কি পদত্যাগ করেছে? কেউ কি করবে? পদত্যাগের কথা শুনে অনেকে হাসছে। ভাই, এরকম তো হয়, বাংলাদেশে 9-10 করে মানুষজন প্রতিদিন মারা যায়। এত বেশি মাত্রা বেড়ে গেছে। আমি গত সপ্তাহে পরিবার সহ সিলেটে গিয়েছিলাম সেলফ ড্রাইভে। 700 কিলোমিটার ড্রাইভ করেছি, এখানে খানা, ওখানে খন্দ, এখান থেকে সিগন্যাল নেই, ও পাশ থেকে ট্রাক চলে আসতেছে। আমি 50-100 ট্রাক পেয়েছি, বাস পেয়েছি, যাদের পেছনের হেডলাইট নষ্ট। আমি যদি একজন সাধারণ নাগরিক হিসাবে বাসের লাইট নেই, বেপরোয়া চালাচ্ছে, সেটা এক ড্রাইভে টের পাই, তাহলে যারা মেধাবী কর্মকর্তা, যাদেরকে জনগণ কোটি কোটি টাকা দিয়ে রেখেছে, তারা যখন আসা যাওয়া করেন এসকর্ট নিয়ে, তখন তারা দেখেন না? তারা এসব দেখে বেশি যে পলিসি মেক করেন না? অনেকেই বলে এটার সাথে রাজনৈতিক, বড় বড় এমপি মিনিস্টার যুক্ত, তাদেরকে বলছে আপনি ভোট চাচ্ছেন, আপনি মানুষের ভালো করার জন্য ভোট করেন, রাস্তা ক্লিন করে দেন, সুন্দর বাস নামিয়ে দেন, ভালো সার্ভিস ম্যান দেন, মানুষজন পায়ে চেয়ে যে আপনাদের ঘরে ঘরে ভোট দিতে যেতে হবে, মানুষজন এসে দিয়ে যাবে। এই কমন সেন্সটা আমাদের মধ্যে নেই, বড় বড় ব্যক্তিরা। কয়েকজন বাস দেখলে ঢাকা শহরের, একটা রাজধানী শহরের বাস, ভাঙা, দোমড়ানো, মোচড়ানো, পাকা করে রাখছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। ঢাকার রেসপন্সিবিলিটি বা সারা দেশের সড়ক ও জনপথের রেসপন্সিবিলিটির জন্য দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটা মানুষের উচিত লজ্জায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের কাছে, মানে মানুষের কাছে এসে মাপ চাওয়া। এই মাপ চাওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে নেই। এই লাইভ দেখে বা আজকের রিয়াকশন দেখে ওনারা হাসবে, আরে ভইসে একটু পেপার ওয়ার্ক করো, ব্যাপার না, কালকে ভুলে যাবে। আর একটা, হ্যাঁ, কালকে ভুলে যাবো জনগণ, আমাদের ব্যস্ততা আপনাদের মনে রাখতে হবে। ঢাকার মতো একটা দেশের সড়ক ব্যবস্থার কোন ঠিক ঠিকানা নেই, এবং নোবডি বদার্স। বাইরে থেকে আসার পর, এয়ারপোর্টে নামার পর, ঢাকার রাস্তায় ঢোকার পর টের পাওয়া যায় আমরা কতটা পিছিয়ে আছি। আমি সাধারণত পজিটিভ কথা বলি সবসময়, বাট কিছু জিনিস ভয়ানক রকম ভুল আমাদের দেশে। সড়ক একটা, প্রতিদিন গড়ে 9 মানুষ পিষে যায়, ট্রাকের নিচে পিষে যায়, আপনি বুঝতে পারছেন, বাসের নিচে পিষে যায়। এখন কিছু বলতে গেলেই দেখা যাচ্ছে যে ওই শ্রমিক কর্মকর্তাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক ক্ষমতাশালী মানুষজন। তা আমাদের মানুষ কোথায়? জনগণের দেখভাল করার মানুষরা কোথায়? মানে তারা আমাদের পক্ষে কে দাঁড়াবেন? কোন কর্মকর্তাকে ওই বাসগুলোকে আটকে বলবেন ফিটনেস নেই, সব গ্যারেজে ঢুকাও, সবকে স্ক্র্যাপ করে দাও, কে বলবেন? আমি 7-10 একটা ছেলেকে একটা ফোন, স্মার্টফোন দিয়ে রাস্তায় বের করলে সে 100 বাসের ছবি তুলে নিয়ে আসতে পারবে যে এই বাসগুলো ভুল, নষ্ট। তাহলে কোটি কোটি টাকা দিয়ে ট্রেনিং করা মেধাবী লোকজন চাকরি করছেন বিভিন্ন সরকারি পদে, আপনারা এত জ্ঞান নিয়ে খুঁজে বের করতে পারছেন না? ভাইয়ার পেছনে অনেক কিছু জড়িত, অনেক কিছু জড়িত হলে সামনে এসে বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ওপেন, তিনি কিছুদিন আগেও ডিসি সম্মেলনে বলেছেন যে ঔপনিবেশিক মানসিকতা বাদ দিতে হবে, তাকে জানান, তার সামনে ভুল রিপোর্ট প্লেস করলে তো হবে না। মানুষ মরে যাচ্ছে, স্কুলের বাচ্চাকে পিষে দিয়ে চলে গেছে, আমি শুনেছি 2 মৃত্যুবরণ করেছেন, আরো কয়েকজন মারতে পারে। তার রেজাল্ট অনুযায়ী ছাত্ররা গাড়ি ভেঙে দিবে, তো কি করবে? গাড়ি ভাঙবে না তো কি করবে? কারণ এই গাড়িটা পুলিশ ট্রেনে নিয়ে যাবে, তারপর থানায় বসে সিস্টেম হয়ে যাবে, আমরা সবাই জানি সেটা। এটা নিয়ে আমি কেউ কথা বলছি না, আমাকে বলছে এভাবে বলবেন না, আপনাকে তো চাকরি থাকবে না, আপনাকে তো নিয়ে যাবে। নিয়ে গেলে নিয়ে যাবে, ওয়ান লাইফ। সত্য কথা বলা ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশ অনেক ভালো ভালো কাজ করছে, আমি পাট নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে ভালো ভালো কাজ করি। পরশুদিন রাতারগুলে গিয়ে ছবি তুলে, ঘেমে ছবি তুলে তুলে দিয়েছি, বিউটিফুল বাংলাদেশ, আসেন ভিজিট করতে। ভিজিট করতে যখন আসবে, ঢাকা থেকে যখন সিলেটের রাস্তা দিয়ে হেঁটে যাবে, 10 মৃত্যুকূপ রেডি হয়ে, বাচ্চাগুলো মরে গেছে, বাপ মাকে আপনি কি বলবেন? কলেজ পর্যন্ত বড় করেছে, এখন নেই, আজকে বিকেলবেলা ভাত খেতে যাবে না, আজকে রাতে ঘুমাতে যাবে না, বাবার কোলে মাথা রেখে, মায়ের কোলে মাথা রেখে। সেই ফ্যামিলিগুলো কান্দবে, আমরা ভুলে যাব, কালকে এখানে জ্যাম হবে, আবার শেষ, এই সাইডে চাপ হয়েছে অনেক কিছু, দ্যাটস ইট, এভরিবডি সিমস লাইক সো ওকে, ইটস নট ওকে। আমরা ধীরে ধীরে পেছাচ্ছি। ডুইং বিজনেস ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স হয় সারা পৃথিবীতে, যে কোন দেশের ইনফ্রাস্ট্রাকচার কত ভালো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন জানি হয়ে যায়, প্রকল্পের ব্যয় বেড়ে যায়, প্রকল্প পরিচালনা বা প্রজেক্ট প্ল্যানিং এর জন্য ছেলে মেয়ে বা সরকারি কর্মকর্তারা অনেক হাই ফাই ট্রেনিং করতে বিদেশ যায়, দেশে শেষে ভুলে যায়, প্রকল্প পরিচালনার ব্যয় বেড়ে যায়, রাস্তাঘাট ঠিক বর্ষার আগে আগে ঠিক করতে হবে। কেন ভাই, বাজেট তো শেষ, জুন মাস, তাড়াতাড়ি কিছু ঢেলে ঢুলে দাও। ঠিকাদার কি কাজ করছে কারো খবর নাই,
ভিটামিনের নিচে কি দিচ্ছে, বালি দিচ্ছে, বাঁশ দিচ্ছে, কারো কোনো খবর নেই। দেখার জন্য নিশ্চয়ই একজন যোগ্য কর্মকর্তা ওখানে আছেন। বাংলাদেশের প্রতিটা গাছ, প্রতিটা রাস্তা, প্রতিটা ইঞ্চির জন্য একজন ডেজিগনেটেড মানুষ আছে। আমরা কোটা নিয়ে চিল্লাচিল্লি করছি কয়েকদিন ধরে, সেখানে মানে মেধাবী লোকজন জয়েন করবে, সরকারি চাকরি সোনার হরিণ, যাবো, যাওয়ার পরে কি করে? ইটস এ কোয়েশ্চেন what they are doing. তাদেরকে র্যাঙ্কিং করা উচিত, বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টকে র্যাঙ্কিং করা উচিত। জনগণ র্যাঙ্কিং করবে, ওপেন র্যাঙ্কিং, পৃথিবীর প্রতিটা শহরে বিল বোর্ডে দেওয়া উচিত যে এই ডিপার্টমেন্ট সড়ক ও জনপথ 2 পেয়েছে, সমাজ কল্যাণ 1 পেয়েছে। এটা জনগণের ডিরেক্ট অনলাইন থেকে ভোট করে করে তারা বলবে। দিস ইজ ডিসগাস্টিং। কালকে আমার মেয়ে, আমি আমার গাড়ি নিয়ে আই ওয়াজ অ্যাবাউট টু কোলাইড উইথ অ্যানাদার কার, কোনো ডিভাইডার নেই, লেন নেই, মাঝখান থেকে হঠাৎ করে একটা স্পিড ব্রেকার এসে গেছে, মাঝখান থেকে হঠাৎ করে ডিভাইডার, কোনো সিগন্যাল নেই। এই সিগন্যালটা দেখার দায়িত্ব কার? আমি যদি প্রাইভেট চাকরি করে সবকিছু খুঁজে বের করতে পারি, কবে কোন জিনিস বেরোবে, কোন প্যাকেটে কি কালার চেঞ্জ হবে, কাকে কি কল দিতে হবে, বাকিরা কেন করে না? জবাবদিহিতা কোথায়? জবাবদিহিতা কার কাছে দিতে হবে? আইনের কাছে জবাবদিহিতা, বসের কাছে জবাবদিহিতা, বসের কাছে গিয়ে হাসাহাসি করতেছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে। কাম অন, দিস ইজ absolutely unacceptable. মানুষের life নিয়ে খেলতেছে, কয়লা উড়ে যাচ্ছে। তারপরে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির তদন্ত কেন শেষ হয় না? সেটা নিয়ে আরেকটা তদন্ত কমিটি করে, সেই তদন্ত কমিটি সেই তদন্তের রিপোর্ট দিচ্ছে না কেন? সেটা নিয়ে আরেকটা তদন্ত তদন্ত তদন্ত। এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। মানুষজন পছন্দ করছে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গত 10 বছরে, কিন্তু এই লুপ হোল গুলো যদি কন্ট্রোল না করা যায়, আর ঔপনিবেশিক, আমি রাজা নও, সেবক, নির্বাচিত এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তারা আমাদেরকে সেবা করবেন, তাদেরকে আমরা সার্সার করবো না, তারা আমাদেরকে সার্সার করবেন। সে লুঙ্গি পরা হোক, সে রিক্সাওয়ালা হোক, সে অনেক কিছু হোক, তাকে সার্ভ করতে হবে, আমাদেরকে সেবা করতে হবে। একজন সরকারি কর্মকর্তা এদিকে গেলে যদি দেখেন যে এই ফ্লাইওভারটা নষ্ট, তার উচিত গাড়ি থামিয়ে লাভ দিয়ে নেমে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা, ভাই এক্সকিউজ মি, আপনার এদিক দিয়ে যান। তারা এখন ভাবছেন গাড়ি ক্লাচ নামিয়ে ওইখানে একটা ঝামেলা, একটা প্রজেক্ট পেপার বানায় তো, এখানে কত একটা এস্টিমেট দাও তো, দেখি তো, টেন্ডার করি তো, করতে করতে এত স্লো বুরোক্রেসি। এটা অনেক আগে থেকে ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গিয়েছিল, ব্রিটিশদেরকে নিয়ে হাসাহাসি করতেছি, ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল, সেটা নিয়ে আমরা এখনো ব্যাপকভাবে মেনটেন করে যাচ্ছি। সেই ছেলে মেয়েরা এসেছিল সেই দ্বীপ থেকে, আমাদেরকে সাপ্রেস করে রাখার জন্য নিয়ম কানুন বানিয়েছিল। আমরা ছিলাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিসিস দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বেঙ্গল। আমরা ধীরে ধীরে ডুবছি, আমরা রাস্তা ঠিক রাখতে পারি না। বাসগুলো দেখলে ঢাকা শহরে লজ্জায় চোখ নুয়ে যায় যে বাংলাদেশে এই টাকা নেই যে সুন্দর মতো বাস এনে মেনটেন করতে হবে। বিআরটিসি এর গোদামে আগুন ধরিয়ে কে জানে বাস পুড়িয়ে ফেলেছে, তারপরে কি হয়েছে? আমরা শুধু দুর্ঘটনার খবর জানি, দুর্ঘটনার বিচার জানি না। গাড়ির পেছনে স্টিয়ারিং এ যিনি বসবেন তাকে যথাযথ যোগ্যতা হতে হবে। একটা ভুল হলে তার পয়েন্ট কাটা যাবে, তার জেল হবে, তার সারা জীবনের ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে, এবং বাসের মালিক যিনি তাকে এসে জবাবদিহি করতে হবে। এ ধরনের কড়া নিয়ম কানুন যখন করা হবে তখন কিছুটা হলেও কমতে পারে। আর মানুষকে বলছি, ফুটপাথের বদল ফুটপাথে চলা, ফ্লাইওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, বাইকাররা যাতে ফুটপাথে না তুলে দেন, সবগুলো কম্বাইন্ডলি মেনটেন করতে হবে। আমরা ডুবে যাচ্ছি দিন দিন, মানুষজন হাসবে আমাদেরকে নিয়ে। সারা পৃথিবী, আমাদের দেশে টেনে টুনে 2-3 লাখ বিদেশি আসে দেখতে, এত সুন্দর একটা দেশ, কারণ এসে নামবে কোথায়, ট্যাক্সি কোথায়, প্রাইভেট ট্রান্সপোর্ট কোথায়, পাবলিক ট্রান্সপোর্ট কোথায়, এটা স্লো কেন? আমাদের এত বড় দেশ, মাটির নিচে এখনো কিছু করতে পারলাম না, উপরে কিছু করতে পারলাম না। প্রজেক্ট চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী, চেষ্টা করছেন অনেক কিছু করার জন্য, কিন্তু আমরা ফাস্ট করতে হবে। তিনি বারবার বলছেন এটা ফাস্ট করেন, আমরা ফাস্ট করছি না। এই ভিডিও দেখে যদি কারো মনে হয় যে আমি অনেক বেড়ে গেছি, অনেক কথাবার্তা বলছি, প্লিজ, দ্যার ইজ নাথিং টু লুজ, লিভিং লাইক দিস অ্যান্ড স্পিকিং আপ, আই ডিসাইড টু স্পিক আপ। রাস্তাঘাটে স্বস্তি নিয়ে চলতে চাই, বাসের চাকার চিপায় ভেঙে চুরে দুমড়ে মগজ বের করে মরতে চাই না। আজকের এই ঘটনা এবং আগের ঘটনাগুলোর জন্য বিচার হওয়া উচিত, তদন্ত না, বিচার হয়ে তাদেরকে আমরা জেলে দেখতে চাই, তাদেরকে কি হয়েছে তার পারমিট বাতিল করতে চাই। সেই মালিক পক্ষ থেকে শুরু করে সেই হেল্পার, সে চালককে আমরা দেখতে চাই, সে বাদ এখান থেকে। পৃথিবীর বিভিন্ন দেশে আইনের শাসন যারা প্রতিষ্ঠা করেছে তারা মহান মহান গ্রেট লিডার্স হয়েছে, সবাই তাদেরকে মনে রেখেছে তাদের মৃত্যুর পর। আই হোপ আওয়ার কারেন্ট লিডারশিপ অ্যান্ড দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল টেক ইট সিরিয়াসলি। আর দুর্ঘটনার পরে যারা দুর্ঘটনা ঘটিয়েছে তাদের নাম, তাদের ছবি, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কোন পরিবহনের, আজকে জাবালে নূর এই কাজ করেছে, কালকে এনা করবে, তারপরে দিন আরেকটা করবে, তারপর হানিফ করবে, একের পর এক করতে থাকবে। দুর্ঘটনা অংশ, কিন্তু এত বেশি মহামারী, 2,500 থেকে 5,000 নিহতের ঘটনা ঘটে। কি অমানসিক, সড়কে সবচেয়ে বেশি খুন হয় বাংলাদেশে, সবচেয়ে বেশি খুন হয়। ভাই ড্রাইভারের দোষ না, আমার দোষ, এসে পরে রোডে গাড়ি বা মেশিন নিয়ে যে নামবে, এটা তার রেসপন্সিবিলিটি ফার্স্ট, রুলস অফ দ্য রোড।
আশা করতে পারছি না, রাস্তা ভালো হয়ে যাবে, ভিডিও শেষে বলতে হয় ভালো হয়ে যাবে, আশাবাদী হতে পারছি না। ভয়ানক ভয়ানক খারাপ অবস্থা আমাদের সড়ক ও জনপথের এবং বিভিন্ন সেক্টরের। কালকে আমিও মরে যেতে পারি গাড়ির চাপায়। শুনবেন, একটু লাইক দিবেন, ইন্নালিল্লাহি বলবেন, তারপর ভুলে যাবেন, উইল মুভ অন। প্লিজ ভুলবেন না। যারা তরুণ দেখছেন, যারা সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মন্ত্রী, মিনিস্টার দেখছেন, তাদেরকে বলবো ভুলবেন না, এই ঘটনাগুলো ভুলবেন না, তাহলে মানুষ আপনাদেরকে ভুলবে না, শয়ে শয়ে বছর মনে রাখবে। সেই 100 বছর আগে একজন এসেছিল এমপি, একজন সরকারি কর্মকর্তা, যিনি মানুষের জন্য কাজ করতেন, সম্মান করবে, আপনাকে অনুষ্ঠান করে আপনার কবর জিয়ারত করার জন্য লোক আনতে হবে না, দেখা যাবে যে মানুষ গিয়ে দাঁড়িয়ে আছে। এরকম অনেক উদাহরণ আছে। আমাদের রাস্তাঘাটকে আরেকটু 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 অনেক ভালো করতে হবে। আজকে যে বাচ্চাগুলো মরে গেল শহীদ রমিজুদ্দিনের, তাতে সবার আত্মার মাগফিরাত কামনা করি। কালকে আমিও মরে যেতে পারি, আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময় মরে যেতে পারে, তাতে কারোই কিছু হবে না। হোক সেটা চাই, কারো কিছু হোক সেটা চাই, বোধোদয় হোক সেটা চাই। ধন্যবাদ।